সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক মিঠু চ্যানেলের পক্ষ হতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করতে হয়। সিলিং ফ্যানের বিয়ারিং যখন নষ্ট হয়ে যায়, দেখুন একটি বিরক্তিকর শব্দ আসে। আর এই একটি সিলিং ফ্যানে দুইটি বিয়ারিং থাকে, বিয়ারিং নষ্ট হলেই এই বিরক্তিকর শব্দটি আসে। দেখুন, আর সিলিং ফ্যানের এই শব্দ দূর করতে হলে আমাদের বিয়ারিং পরিবর্তন করতে হবে। কিভাবে বিয়ারিং পরিবর্তন করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। একটি গ্যাস বার্নারে গ্যাস ভরা হচ্ছে, গ্যাসের বার্নারটি দিয়ে আমরা সিলিং ফ্যানে তাপ প্রদান করব। পর্যায়ক্রমে দেখতে থাকুন, শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই একটি সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করতে পারবেন। একটি সিলিং ফ্যানে তিনটি নাট থাকে, তিনটি নাট আমরা স্ক্রুড্রাইভার দ্বারা খুলে নেব। তিনটি নাট খোলা শেষ, এবারে ওভার সাইজ তিনটি আলাদা নাট আমরা যে জায়গা থেকে খুলেছি সেই জায়গায় বড় তিনটি নাট লাগিয়ে নেব এবং নাটের মাথায় আমরা বাড়ি দিয়ে ফ্যানটি খুলব। দেখুন, কিছু কিছু ফ্যানে এই ধরনের ডিজাইন করার জন্য দেওয়া থাকে, এটি আমরা খুলে নেব। এখানে প্যাঁচ থাকতে পারে অথবা টাইট ফিটিং করে লাগানো থাকে, আমরা এই ডিজাইনটি খুব সাবধানে খুলে নেব। যদি সিলিং ফ্যানের এই কাভার বা বডি অনেক হালকা হয়ে থাকে, তাই যে কাজগুলো করব খুব সাবধানে যাতে ফেটে না যায় বা ভেঙে না যায়। এবারে দেখুন, এই ফ্যানের বডিটি খুব সহজে খোলার জন্য আমরা গ্যাসের বার্নার দ্বারা তাপ প্রয়োগ করব। এই ধরনের গ্যাসের বার্নার স্বর্ণকাররা ব্যবহার করে থাকে সাধারণত। যে কোনো পর্যায়ে আমরা হিট প্রদান করব ফ্যানের নিচের পার্ট, অর্থাৎ যে পজিশনে বিয়ারিং লাগানো থাকে সেই পজিশনে আমরা তাপ প্রয়োগ করব। মোটামুটি তাপ হয়ে গেলেই আমাদের কাজটি সমাধান হবে। যদি তাপ প্রয়োগ না করি, ফ্যানে বাড়ি দিলে ফ্যানের বডিটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ভাঙা থেকে রোধ করতে হলে আমাদের নিচের পার্টটি আগে গরম করে নিলে খুব সুবিধা হয়। যারা তাপ প্রয়োগ করেন না তাদের খুলতে একটু কষ্ট হয়ে যায়। খুব ইজিলি ফ্যানের কাভারটি খুলতে হলে আমাদের তাপ প্রয়োগ করতে হবে। মোটামুটি এক মিনিট থেকে দেড় মিনিট তাপ প্রয়োগ করলে হবে, অর্থাৎ ফ্যানের বডিটি গরম হলেই আমাদের এই ফ্যানের বডিটি খুলতে সুবিধা হবে। দেখুন, তাপ প্রয়োগ করা শেষ, এবার হালকা একটু বাড়ি দিলেই ফ্যানের দুই পার্ট আলাদা হয়ে যাবে। দেখুন কত সহজেই খুলে গেল। এভাবে হিট প্রয়োগ করে ফ্যানটি খুললে ফ্যানের বডি ফাটার বা ভাঙার ভয় থাকে না এবং বিয়ারিংটি খুব সহজেই নিচের পার্ট থেকে উঠে যায়। এবারে ভাইজ দ্বারা আমরা নিচের যে বিয়ারিংটি বের হয়ে এসেছে সেটি খুলে নেব। এটি বিয়ারিং খোলার জন্য একটি ভাইস, আপনারা বাজারে যে কোনো ইলেকট্রিক দোকানে অথবা হার্ডওয়্যার দোকানে এই ধরনের বিয়ারিং খোলার জন্য ভাইস কিনতে পাবেন। ভাইস দিয়ে খুব সহজে বিয়ারিংটি খুলে নেব। এবারে উপরের পার্টের বিয়ারিং খোলার আগে আমরা ক্যাপাসিটরের যে কানেকশনগুলো রয়েছে, ফ্যান কানেকশনের যে কেবল তারগুলো রয়েছে, সেগুলো খুলে আলাদা করে নেব। তাছাড়া বিয়ারিং লাগানো সম্ভব হবে না। দেখুন, ক্যাপাসিটরের সঙ্গে
তিনটি তার রয়েছে, আমরা ক্যাপাসিটর সহ তারের জয়েন্টগুলা খুলে আলাদা করে নেব। এবারে দেখুন ফ্যানের উপরের পার্টের বিয়ারিং কীভাবে খোলা হয়। ফ্যানের বডিটি আমরা উল্টিয়ে নিয়েছি এবং একটি লোহার দণ্ড আর্মেচারের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে বিয়ারিংয়ের পার্শ্বে লাগিয়ে হ্যামার দ্বারা আঘাত করব। ফ্যানের বডির মাঝখানে আমরা আঘাত দেব না, এতে করে ফ্যানের কাভারটি ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এই জন্য খুব সাবধানে বিয়ারিংয়ের পাশে যে বিয়ারিংয়ের একটি গ্রুপ থাকে সেই গ্রুপের উপরে লোহার দণ্ডটি ঠেকিয়ে হ্যামার দ্বারা আঘাত করে আমরা খুব সহজেই উপরের পার্টে বিয়ারিং সহ ফ্যানের যে বডিটি রয়েছে সেটি খুলতে পারবো। দেখুন এবারে আমরা কাভারটি ফ্যানের যে রড রয়েছে রড থেকে আলাদা করে বের করে নেব। একটি সিলিং ফ্যানে দুইটি বিয়ারিং থাকে, স্বাভাবিকভাবে আমরা 6203 এবং 6202 দুই মাপের বিয়ারিং পেয়ে থাকি। নিচের পার্টের বিয়ারিং ফ্যানের রড থেকে যেভাবে আমরা ভাঁজ দিয়ে খুললাম ঠিক সেই পদ্ধতিতে ভাঁজ দ্বারা উপরের এই বিয়ারিংটি আমরা খুব সহজেই খুলে নেব। দেখুন ভাঁজ লাগানো হচ্ছে। দুই প্রান্তের বিয়ারিং খোলা শেষ, এবারে দেখুন নিচের প্রান্তে আমরা বিয়ারিং লাগাচ্ছি। অর্থাৎ যে ফ্যানে যে মাপের বিয়ারিং থাকবে সেভাবে আমরা নাম্বারটি দেখে বিয়ারিং লাগাব। এটিতে সম্ভবত দুই প্রান্তের বিয়ারিংয়ের নাম্বার হবে 6203। দেখুন দুই প্রান্তের বিয়ারিং একই সমান মাপ, কম বেশিও থাকতে পারে, আপনারা দেখে নাম্বার মিলিয়ে তারপর লাগাবেন। নিচের পার্টে বিয়ারিং লাগানো শেষ, এবারে নিচের কভারটি লাগানো হচ্ছে। প্রথমেই বিয়ারিংয়ের নিচের গ্রুপে আমরা ফ্যানের আর্মেচার সহ রাখলাম, এবারে উপরেরটা দেখুন। সিলিং ফ্যানের উপরের শ্যাফটে বিয়ারিং ঢোকানো হলো, এবার একটি পাইপ দ্বারা আঘাত করে আমরা বিয়ারিংটি খুব সহজে নিরাপত্তার সহিত লাগাতে পারব। দেখুন এটা একটি শ্যালো মেশিনের গজেন পিন, খুব শক্ত একটি লোহার দণ্ড, এটি পাইপের কাজ করছি। বিয়ারিংয়ের চারপাশে বসে গিয়েছে এবং একটি হ্যামার দ্বারা চারপাশে আস্তে আস্তে আঘাত করে খুব নিরাপত্তার সহিত আমরা বিয়ারিংটি লাগাবো। খুব জোরে আঘাত করব না, এতে করে ফ্যানের তারের ক্ষতি হতে পারে অথবা ফ্যানের বডিটি ফেটে যেতে পারে। এর জন্য খুব সুন্দরভাবে দেখে শুনে নিরাপত্তার সহিত আমরা বিয়ারিংটি উপরের পার্টের যে আর্মেচারের শ্যাফ্ট রয়েছে সেই শ্যাফ্টে নিচের খাঁজ পর্যন্ত বিয়ারিংটা আমরা ঢুকিয়ে দেব। এবারে উপরের বডি লাগাবো, নিচের বডি লাগানো শেষ। দেখুন ফ্যানের আর্মেচারের সঙ্গেই থাকে ফ্যানের একটি চুড়ি, এই চুড়িটি কম বেশি থাকলে ফ্যান ঘুরতে ঘুরতে জাম হতে পারে। এর জন্য আমরা নিচের পাটটা আগে ইজিভাবে সুন্দরভাবে চুড়িতে বাড়ি দিয়ে ফ্যানের আর্মেচারটি ফ্রি করে নেব। এবার উপরের পার্ট খোলার সময় একটি মার্ক করে নিলে ভালো হয়, এতে লাগানোর সময় মার্ক দেখে লাগানো যায়। এবার দেখুন যে বোল্ট লাগানো থাকে সে একটি বোল্ট দ্বারা উপরের এবং নিচের বডিটি সেন্টার করে নিলাম। এবার আবারও সে লোহার দণ্ডের যে পাইপ রয়েছে পাইপটি আমরা ফ্যানের উপরের বডিতে দিয়ে
ফ্যানটি হ্যামার দ্বারা আঘাত করে উপরের পার্ট এবং নিচের পার্ট দুটি সমান করে লাগিয়ে দেব। চারপাশে দেখে শুনে আমরা আস্তে ধীরে হ্যামার দ্বারা আঘাত করব, যাতে বডিটি ফেটে না যায়, ভেঙে না যায়। খুব সাবধানের সহিত আমরা উপরের বডিতে আঘাত করব। দেখুন তিনটি বোল্ট লাগানো শেষ। এবারে আমরা আস্তে আস্তে হ্যামার দ্বারা আঘাত করব এবং ফ্যানটি চারপাশে উপরের পার্ট এবং নিচের পার্ট মুখোমুখি লেগে যাবে এবং বোল্টগুলো আবার যতটুকু টাইট খায় সেই মাপে আমরা বোল্ট স্ক্রুগুলো একটি বড় স্ক্রু ড্রাইভার দ্বারা টাইট করে লাগিয়ে দেব। তিন পাশের তিনটি বোল্ট যাতে একই সমান মাপে টাইট থাকে সেটা আমরা খেয়াল করব। কোনো পাশ কম বেশি হলে ফ্যানটি ঘুরতে ঘুরতে জাম হয়ে যেতে পারে। যে কোনো একটি নাট টাইট যদি কম বেশি থাকে তাহলে সেই সিলিং ফ্যানটি ঘুরতে ঘুরতে টাইট হয়ে যেতে পারে, আর সিলিং ফ্যান জাম হয়ে গেলে কয়েলের ক্ষতি হয়। এর জন্য যতটা সম্ভব আমরা চারপাশটা খেয়াল রেখে যতদূর সম্ভব বিয়ারিং এবং কাভারের যে জায়গাটা রয়েছে সেটি যাতে ফ্রি থাকে, খুব সহজে যাতে ঘুরে কোনো বাধার সম্মুখীন না হয়, চারপাশটা খেয়াল রেখে চতুর সাইড খেয়াল রেখে আমাদের ফ্যানের বডিটি লাগাতে হবে। হ্যামার দিয়ে যে আঘাত করা হলো এটি আরও ফ্রি করার জন্য, যেহেতু নতুন বিয়ারিং সামান্য একটু টাইট থাকতে পারে, যতদূর সম্ভব আমরা ফ্যানের বডি এবং বিয়ারিংটি ফ্রি করে সেটিং করে দেব। এবারে আবার কানেকশনের পালা। 15 উপরে রডটি লাগাবো, তারপরে ক্যাপাসিটার লাগাবো, ক্যাপাসিটার কানেকশন করে আমরা ফ্যানটি ঘুরিয়ে পরীক্ষা করে নেব নতুন বিয়ারিং লাগানোর পর ফ্যানের শব্দ হচ্ছে কি না। ফ্যানের নিচে যে ডিজাইনটি ছিল সেটিও আমরা লাগিয়ে দিলাম। এবারে পরীক্ষা করার পালা। প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম দুটি বিয়ারিং নষ্টর কারণে ফ্যানে বিকট একটি আওয়াজ হচ্ছিল, বিরক্তিকর একটি শব্দ হচ্ছিল, সেই শব্দ দূর হয়েছে কি না। এখন পরীক্ষা করলেই আমরা জানতে পারব বিয়ারিং লাগানো কতটুকু সফল হলাম। দেখুন একেবারে নিখুঁত কোনো শব্দ নেই, অর্থাৎ দুটি নতুন বিয়ারিং লাগানোর পর ফ্যানটি পুনরায় নতুন ফ্যানের মতোই ঘুরছে, কোনো রকম শব্দ, কোনো রকম বিরক্তিকর সাউন্ড আমাদের কানে আসছে না। তার মানে বোঝা যাচ্ছে বিয়ারিং লাগানো আমরা সফল হয়েছি। এভাবেই বন্ধুগণ আপনারা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে আমার ভিডিওটি আপলোড করা সফল হবে বলে মনে করি। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট বক্সে কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।